بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: الفصل الثاني أسس فقه الموارث. أبواب هذا الفصل: تمهيد. أولا، باب الوارثين من الرجال والوارثات من النساء. ثانيا، باب نوعي الإرث وأقسام الورثة باعتبارهما. ثالثا، باب الفروض المقدرة وأصحابها وشروط إرثهم إياها وملحقاتها. رابعا، باب التعصيب وأسبابه أقسامه وجهاته وترتيب العصبة. خامسا، باب الحجب تعريفه وأسبابه أقسامه قواعده المشركة القريب المبارك والقريب المشؤوم. الله رب العالمين جبوت برسانسا جي مهان الله رب العالمين ঈদ উল আজহার পরে এবং জিলহজ মাসের শ্রেষ্ঠ দশটি দিন, তার মধ্যে রয়েছে আরাফার দিন, কোরবানের দিন। এই ফজিলতের দিনগুলি, হজের দিনগুলি পার করে আবার ইসলামিক সেন্টারে আমাদেরকে ফিরে আসার রব্বুল আলমিন তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের ফরজ নফল যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন, হাজি সাহেবদের হজ উমরা কবুল করেন এবং সন্ন্যতি জিয়ারাতের তৌফিক দান করেন এবং সহি সালামতে তাদেরকে নিজ নিজ বাড়ি পর্যন্ত যেন ফিরিয়ে দেন। যারা এখানে হজে গিয়েছিলেন, মোবারক হোক হজ, আল্লাহ কবুল করুন। তাকাব্বর আল্লাহ মিন্না মিনকুম সালেহুল আমাল। আর বাকি যে সব নওয়াফিল সন্নাত মুস্তাহাব রয়েছে, আল্লাহ রাব্বুল্লাহ যেন কবুল করেন এবং আমাদের গোনাহ খাতা যেন মাফ করেন। আমাদের ধারাবাহিক আলোচনা মঙ্গলবারের, আজকে ১৭ই জিলহজ ১৪৩৯ হিজরি, পর্ব নম্বর হচ্ছে ইলমুল ফারায়েজে ৯, নবম পর্ব। আজকে থেকে আসল ফারায়েজের আলোচনা শুরু হবে, গুরুত্বপূর্ণ আলোচনা আজকে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর এরপরে ধারাবাহিক আসল যে বিষয়গুলি, মূল যে বিষয়বস্তুগুলি আমাদের আসতে থাকবে। লেখক বলছেন, আল ফাসলুসানি, দ্বিতীয় পর্ব। ওসোসো ফিখিল মামারিস, দ্বিতীয় পর্ব মানে প্রথম পর্বে তাহলে যেসব আলোচনাগুলি, আটটি আলোচনা হয়েছে, সেগুলি হচ্ছে প্রথম পর্ব, ভূমিকা স্বরূপ বিভিন্ন দিকগুলি, ওয়ারিস হওয়ার যেসব দিকগুলি রয়েছে সেগুলি আপনাদের জানাই আছে। দ্বিতীয় পর্ব হচ্ছে মিরাসের ফিখির বুনিয়াদি বিষয়সমূহ। ওসোস মানে হচ্ছে যেগুলি হচ্ছে বুনিয়াদী বিষয়, বেসিক বিষয়। ফিকহ মানে জ্ঞান অর্জন করা, আর মাওয়ারিস মিরাসের বহুবচন, ধন সম্পদের ভাগ বন্টনের যে ফিকহ, এর বুনিয়াদি বিষয়সমূহ। ফারাইজটা হচ্ছে একটি ফিকহ, ফিকহের একটি অধ্যায়। আজকালকার অনেক ফোকাহায় কেরামগণ, ওলামায়ে কেরামগণ ফিকহের যে সব মাসাইলগুলি রয়েছে এইভাবে ভাগ করেছেন, যেমন পবিত্রতার পর্বকে ফিকহুত তাহারা, পবিত্রতার ফিকহ মানে পবিত্রতা সম্পর্কে ফিকহি আলোচনা, মাসলা মাসাইল আলোচনা, ফিকহুস সালাহ, এইরকম ফিকহুস যাকাত, ফিকহুস সিয়াম, ফিকহুল হজ ওয়াল উমরা বা ফিকহুল মানাসিক, ফিকহুল ইবাদাত, এগুলো সব, এগুলো হল ইবাদত। আর তারপরে তখন আসবে ফিকহুল মুআমালাত, আদান প্রদানের ফিকহ, নিকাহ,
ফিখুর নেকা, ফিখুর তালাক, ফিখুর বয়ু, ব্যবসা বাণিজ্য, তিজারা, এ সমস্ত বিষয়। ওর মধ্যে একটি বিষয় হচ্ছে ফিখুল মাওয়ারিজ বা ফিখুল ফারাইজ, ধন সম্পদের ভাগ বন্টনের ফিক, এই আলোচনা আজকে শুরু হবে। এই সম্পর্কে যেসব মাসলা মাসাইল রয়েছে সেগুলির বুনিয়াদি বিষয়গুলি, এতে কয়েকটি অধ্যায় রয়েছে, এই পর্বে কয়েকটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ভূমিকার পরে বাবুল ওয়ারেসিনা মিনার রিজালি ওয়াল ওয়ারেসাত মিনার নিসা, যেসব পুরুষরা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনের ওয়ারিস হবে আর যেসব নারীরা মৃত ব্যক্তির ধন সম্পদের ওয়ারিস হবে। নারী আর পুরুষ দুই রকমেরই নিকট আত্মীয় রয়েছে যারা ওয়ারিস বা উত্তরাধিকারী হবে কার, মৃত ব্যক্তির ধন সম্পদের। একটি বিষয় আজকে ইনশাআল্লাহ তাআলা এটাকে শেষ করার চেষ্টা করব সংক্ষেপে। দ্বিতীয় বিষয়টি এই অধ্যায় রয়েছে বাবু নাউইল ইরস, ওয়ারিস হওয়ার দুটো প্রকরণ রয়েছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ নির্ধারিত করেছেন আসহাবুল ফুরুজ, এর আগে বলেছি, আর একটা হচ্ছে আসাবা, ওদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, তবে যাদের জন্য পরিমাণ আল্লাহ নির্ধারিত করেছে ওদের নেওয়া দেওয়া শেষ হওয়ার পরে যদি বাঁচে যা বাঁচবে সবগুলি নিতে পারবে ওরা। আসাবা আকসামুল ওয়ারাসা, উত্তরাধিকারীদের প্রকরণ এই দিক থেকে। তৃতীয় হচ্ছে বাবুল ফরুজুল মুকাদ্দারা, ওইসব লোকদের, ওইসব ওয়ারিসিনদের নির্দিষ্ট বা নির্ধারিত ভাগ যা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সুনির্ধারিত করেছেন বা সুনির্দিষ্ট করেছেন, এরা কারা এবং তাদের ওয়ারিস হওয়ার শর্তগুলি কি ইত্যাদি, এ সম্পর্কে আলোচনা। চার নম্বর আলোচনা রয়েছে বাবু তাসিব, আসাবা সম্পর্কে, আসাবা এর কারণ কি, আসাবা কেন হয়, আসাবা কত প্রকারের এবং কোন কোন দিক থেকে হয়, এবং এই ক্ষেত্রে তার সিরিয়াল তরতিব। পাঁচ নম্বর আলোচনা আসবে এই ফিখুল মাওয়ারিসে বাবুল হজব, আর সৃষ্টি করা, ভাগ বন্টন, ধন সম্পদে ভাগ ভাগ পাওয়ার ক্ষেত্রে বা ধন সম্পদের অরেস হওয়ার ক্ষেত্রে আর সৃষ্টি হয়ে যাওয়া। আপনি হয়তো পেতেন যদি আরেকজন আপনার সামনে এসে অন্তরায় হয়ে না দাঁড়িত, আড় হয়ে না দাঁড়িত, ও না থাকতো তাহলে। এ হাজব কাকে বলে, আড় হয়ে যাওয়া কাকে বলে, এর কারণ আবার কি, এগুলি কত প্রকারের, এগুলির কি কায়দা কানুন রয়েছে, নিকট আত্মীয় আর দূরের আত্মীয় ইত্যাদি সব। ভূমিকাতে লেখক এক পৃষ্ঠায় লম্বা আলোচনা করেছেন এই পর্বটির বা এই যে অধ্যায়গুলি আসছে এগুলির গুরুত্ব সম্পর্কে, বলছেন ইউতাবারু হাজাল ফাসলু মিন আহাম্মে ফুসুলি হাজাল কিতাব, এই ফারাইজে যে কিতাব রয়েছে এই কিতাবের যতগুলি আলোচনার বিষয় রয়েছে সবগুলির মধ্যে এই পর্বের আলোচনাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলহ আসাস হাজাল ইলম, বরং এই ইলমুল ফারাইজের এগুলি হচ্ছে বুনিয়াদী বিষয়, এগুলোর উপর সবকিছুই নির্ভরশীল। আল্লাযী ইয়াজিবু আলা তালিবে ইলমে হাজাল ফান্নে আইয়ুতকিনাহু গায়াতাল ইতকান, যে বিষয়গুলি সম্পর্কে একজন ফারাইজের শিক্ষার্থী বা ছাত্রের জন্য এ সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান অর্জন করা আবশ্যক। এই বিষয়গুলি সম্পর্কে খুঁটিনাটি যদি না জানা থাকে তো বাকি বিষয়গুলি জেনে লাভ নেই, এগুলি হচ্ছে মূল বিষয়। ওয়াইয়া কোন রাসে খাল কাদাম ফি, আর এই ক্ষেত্রে যেন সে প্রতিষ্ঠিত হয় এলমের ক্ষেত্রে, লিয়াস্তাতিয়া ফাহমা বাকিয়াত মাবাহিস হাদাল ইলম, যাতে করে বাকি অন্যান্য যে আলোচনাগুলি রয়েছে ইলমুল ফারায়েজের সেগুলি বুঝতে সহজ হয়। অমান লাম ইয়ুতকিন হাযিহিল উসুস ফালা ইয়ুমকিনু মারিফাতু বাকিয়াতিল ফুসুল, যদি এই বুনিয়াদি বিষয়গুলি যে আজকে পাঁচটি পয়েন্টে উল্লেখ করা হইল এই বিষয়গুলি যদি মজবুত করে না মুখস্থ রাখতে পারে অথবা এ সম্পর্কে ভালো করে বুঝে নিয়ে জ্ঞান হাসিল না করতে পারে তাহলে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে বা পর্বগুলি রয়েছে ফারায়েজের সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ফামাসালান, উদাহরণস্বরূপ, মানলাম ইয়ারিফিল ওয়ারিসিনা মিনার রিজাল ওয়ান নিসা আল মুস্তাহিকিন ইরস,
যে ব্যক্তি এটাই জানলো না যে কোন কোন পুরুষরা ওয়ারিস হয়, মৃত ব্যক্তির আত্মীয়তার মধ্যে কোন কোন পুরুষ লোকেরা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, আর কোন কোন মহিলারা ওয়ারিস হবে, এবং অমানি আর তারা যে ওয়ারিস হবে এটার ধরনটা কি, সাহেবে ফরজ হিসাবে, আসাবেল ফরুজ হিসাবে, আম্বিত আসিব নাকি আসামা হিসাবে, এটাও জানতে হবে। যদি আসাবা হয় তাহলে তার স্টেজটা কি, কোন পর্যায়ের সে আসাবা, আসাবা তিন প্রকার রয়েছে, কোন স্টেজে সে পড়ছে। ওয়াহাল হোনা কামাই ইউনাযিউ ফিল ইরসে ফায়াহজুবুহু মিন নসীবিহি ফিল ইরসে কুল্লিহি আও বাদিহি। আর এটাও জানার বিষয় যে এই যে ওয়ারিস হতে যাচ্ছে বা উত্তরাধিকারী হবে, এই ক্ষেত্রে এমন কি কেউ আছে তার আশেপাশে যে তার সামনে অন্তরায় হয়ে দাঁড়াবে, তাকে অংশ মোটেই পেতে দেবে না, ভাগ থেকে বঞ্চিত রাখবে অথবা আংশিক ভাবে বঞ্চিত রাখবে, ভাগ কমিয়ে দেবে, ভাগ কমিয়ে দেবে। যেমন এক মেয়ে যদি থাকে অর্ধেক, দুই মেয়ে যদি হয় হ্যাঁ দুই তৃতীয় অংশ, দুই তৃতীয় অংশ দুই মেয়ে যখন হলো তখন এক মেয়ে কত পেল, এক তৃতীয় অংশ পেল, একাই যদি থাকতো অর্ধেক পেয়ে যেত। তাহলে আর এক বোন বা একাধিক বোন হওয়ার কারণে ভাগটা কমে আসলো না, আংশিক আর সৃষ্টি করলো না। জি, আপনার যদি স্ত্রী একজন থাকে তাহলে সে এটা ভাগ পাবে, তাই না? ছেলে মেয়ে যদি থাকে তাহলে কত, হ্যাঁ আট ভাগ, আট ভাগের এক ভাগ দু আনা, আর ছেলে মেয়ে যদি না থাকে তাহলে চার ভাগে এক ভাগ, হ্যাঁ চার আনা ভাগ, ঠিক না? কিন্তু চারজন যদি স্ত্রী থাকে, ওই দু আনাতে চারজন স্ত্রী, তাহলে কত কমে আসলো, হাফ আনা, অর্ধ আনা, কমল না করল না, আংশিক ভাবে আর সৃষ্টি করলো, ভাগ কমিয়ে দিলে। তো এইরকমটাই হবে অনেক সময় যে যে পুরোপুরি বঞ্চিত করে দেবে অথবা অংশ কমিয়ে দেবে, ভাগ কমিয়ে দেবে। ওয়াগাইর যালিক মিন হাযিল উসুস, এছাড়া অনেক বুনিয়াদী বিষয়গুলি রয়েছে, আল্লাতি নানি বিহা, যেগুলিকে আমরা এখানে ব্যক্ত করেছি বা যেগুলি সম্পর্কে আমরা বর্ণনা করেছি, কি বলে, আল আহকাম ফি ফিকহিল মাওয়ারিস, মিরাসের ফিকহের আহকাম বা বিধিবিধান, মিরাসের ফিকহের বা ফিকহুল মাওয়ারিসের ধন সম্পদের ভাগ বন্টনের যে ফিকহ, এই যে চ্যাপ্টারটি রয়েছে এর মাসলা মাসাইল, ওয়াল্লাতি ইরতাকিজু আলাইহা ফাহমু বাকিয়াতিল আহকাম, এর উপর নির্ভরশীল হচ্ছে অন্য অন্য হুকুম আহকামগুলি বুঝা, এগুলি জানবেন তাহলে বাকিগুলো জানতে পারবেন। এই জন্য এই বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল কোরআনে কারীম বর্ণনা করেছেন, আর যেগুলি কোরআনে কারীম হয়তো বিস্তারিত নেই, কিছু অস্পষ্ট আছে বা সংক্ষেপে আছে, সেগুলি বিস্তারিত আলোচনা, বিশদ আলোচনা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে। ওয়া হাযিহিল উসুস কাদ কাররাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কিতাবিহি, আর এই বুনিয়াদী বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে, যার সামনে পেছন দিয়ে কোনো বাতিল আসতে পারে না, মানে সবকিছুই বাতিল থেকে মুক্ত, বাতিলের ঊর্ধ্বে। ওবাইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ দিয়ে বর্ণনা করে দিয়েছেন বিশদভাবে, এইভাবে বর্ণনা করেছেন যে প্রত্যেক উত্তরাধিকারীকে তার সুনির্দিষ্ট সুনির্ধারিত হক বা অধিকার প্রদান করেছেন, লা তাহতামিলু তাগইরান ওয়ালা তাবদীলান ওয়ালা ইজতিহাদান, যাতে না পরিবর্তন, না পরিবর্তন আর না কোনো কারো চিন্তা চেতনার ইজতিহাদের যুক্তির অবকাশ আছে, না এটা কেমন লাগে, এ এত বেশি পেয়ে যাবে আর এ কেন কম, এসব চলবে না। ওয়াকাদ হাযার আল্লাহ সুবহানাহু মিন মুখালাফাতিহা, আর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সব বিধিবিধান বর্ণনা করে দিয়েছেন কোরআনী কারিমে, এগুলির বিরোধিতা থেকে সতর্ক সাবধান করেছেন, এগুলির সীমা লঙ্ঘন করা কঠোরভাবে নিষেধ করেছেন এবং সতর্ক সাবধান। হাইসু কালা আকিবা আয়াতিল মাওয়ারিস, মিরাস সম্পর্কীয় আয়াত সমূহের বর্ণনার পরে শেষ আয়াতে সূরা নিসার ১৩ এবং ১৪ তে যে আয়াতগুলি রয়েছে, রব্বুল আলামিন ইরশাদ করেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি হল আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা বা সীমারেখা।
অমায়ুতি আল্লাহ ওয়া রাসূলহ। সুতরাং এই আল্লাহ রাব্বুল সীমা রেখার ক্ষেত্রে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাত, তাদেরকে এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করবেন, তাজরি মিন তাহতিহা আনহার, যেগুলো নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে, খালেদিনা ফিহা, যেখানে চিরকাল বসবাস করবে, ওয়া যালিকাল ফাউজুল আযীম, আর এ হচ্ছে মহা সাফল্য। অমায়াসিল্লাহ ওয়া রাসূলহ, আর যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, না 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 এইভাবে দেবো না, এইভাবে দেবো, হ্যাঁ মেয়েকে এত বেশি দেবো না, অমুককে দেবো না, অমুক তো দূরের, তাকে বঞ্চিত করার জন্য সচেষ্ট হবে। অমাই আসিল্লা, আল্লাহ এবং রসুলের যারা নাফরমানি করবে, ওয়াতাআদা হুদুদা, এবং আল্লাহ রাব্বুল সুনির্ধারিত সীমানা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান, তাকে বা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে বা জাহান্নামে প্রবিষ্ট করবেন, খালেদান ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে, যদি এটাকে হালাল মনে করে বা আল্লাহর বিধানকে অস্বীকার করে, অমান্য করে, আল্লাহর বিধানের সাথে কুফরি করে, হেও মনে করে, যেগুলি ইমান ভঙ্গকারী বিষয়, আর যদি অবহেলা করে বা কৃপণতার কারণে বা বিভিন্ন কারণে, পার্থিব কারো বেশি মায়া, কারো কম মায়া, এটা বেশি কেন পাবে, এটা আমার বেশি আদরের, এই জন্য করে, তাহলে জালেম ফাসিক হবে চিরকাল নয় কিন্তু দীর্ঘকাল জাহান্নামে থাকবে এই জুলমের কারণে। তো খালেদান মানে চিরকাল হতে পারে যদি ইমান ভঙ্গকারী হয়, আর দীর্ঘকাল হতে পারে, জি হ্যাঁ, খালেদান ফিওয়া, আমরা নিজের ভাষাতে এরকম বলি, দীর্ঘ সময় কোনো জায়গায় কেউ থাকলে আমরা বলি যে তুমি তো চিরকাল ওখানেই থেকে গেলে, বলি না, জি, ওয়ালাহু আযাবু মহিন, এবং তার জন্য অর্থাৎ এইরকম সীমালঙ্ঘনকারীর জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। সুতরাং হে এ ফারায়েজের শিক্ষার্থী, এই বুনিয়াদী বিষয়গুলি বোঝার জন্য আগ্রহী হও বড় গুরুত্ব সহকারে এবং সুন্দরভাবে, যাতে করে এর উপর বুনিয়াদ করে, এর উপর ভিত্তি করে বাকি বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারো, আর তোমার এলম যাতে করে মজবুত হয়। আল্লাহ যেন তোমাকে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার রক্ষণাবেক্ষণ করেন। ওয়াহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং তিনি নেক লোকদের রক্ষণাবেক্ষণকারী। এখন আমাদের আলোচনা প্রথম অধ্যায়, সেটা ছিল বাবুল ওয়ারেসিনা মিনার রিজালে ওয়াল ওয়ারেসাত মিনার নিসা। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষরা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, আর কোন নারীরা উত্তরাধিকারী হবে। বাবা হাজাল, এই অধ্যায়ে যে বিষয়গুলি রয়েছে চলে এসছে, আল ওয়ারেসুন মিনার রিজাল, কোন কোন পুরুষরা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, ওয়াল ওয়ারেসাত মিনার নিসা, আর কোন কোন নারীরা ওয়ারিস হবে, আর তাতে সতর্কীকরণ রয়েছে। আর তারপরে লেখকের যে পদ্ধতি, প্রত্যেকটা আলোচনার পরে অনুশীলনী এক্সারসাইজ রেখেছেন, যেগুলি আমরা সময় স্বল্পতার জন্য, এগুলি হচ্ছে প্রাইমারি স্টেজের ছাত্রদের জন্য, সেগুলি আমরা নিয়ে আলোচনা করি না, আর সেগুলি হচ্ছে কেউ যদি নিজে থেকে ব্যক্তিগত করে তাদের জন্য। প্রথম দেখা যাক আল ওয়ারিসুন মিনার রিজাল, কোন কোন পুরুষরা ওয়ারিস হবে, এদের সংখ্যা ১৫, অর্থাৎ ১৫ জন পুরুষ মানুষ আছে, একজন মানুষ মারা গেলে তারা লাইনে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ধনে, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে ভাগ নেওয়ার জন্য। একসাথে ১৫ জন সবাই পাবে না, কিন্তু কিন্তু তারা সিরিয়ালে আছে, সিরিয়ালে তারা এ ১৫ জন আছে, জি, যদি তাদের সামনে কেউ আর সৃষ্টিকারী না হয় তাহলে তখন এরা ধারাবাহিকভাবে পাবে এই ১৫ জন সম্পর্কে জেনে নিন সংক্ষেপে। প্রথম হচ্ছে আলিবিন, ছেলে সন্তান, যার ছেলে, পুরুষদের আলোচনা চলছে না, সেজন্য মেয়েদের কথা উল্লেখ করা হইল না, মেয়েদের লিস্টে মেয়ে আসবে। ছেলে ইবনুল ইবন, ছেলের ছেলে, যত নিচে নেমে যাক না কেন সেগুলি ছেলের ছেলে, অর্থাৎ ছেলের ছেলে, ছেলের ছেলের ছেলে, আর যত নিচে চলে যাক না কেন যদি কেউ থাকে। হয়ে গেল দুটো। তিন নম্বর হচ্ছে আল আব, বাপ, বাবা কি হবে, মৃত ব্যক্তির ওয়ারিস হবে। তারপরে আবুল আব, বাবার বাবা, দাদা, দাদার বাবা, দাদার
বাবার বাবা মানে দাদা, দাদা ওয়াইন আলা যতই ওপরে চলে যাক না কেন, কিন্তু একটা শর্তের সাথে, সেটা হচ্ছে বে মাহদে জকুরে, ওপরে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ এই পরম্পরায় যেন সবগুলি পুরুষ থাকে, মাঝখানে কোনো নারী না ঢোকে, কোনো মহিলা না ঢোকে। তাম্বিহা যখন সতর্কীকরণ বর্ণনা করবেন তখন এটাকে ভেঙে বলবেন, কিন্তু সব বুঝতে পারছেন এইভাবে যদি বাপ, বাপের পরে কি আসলো দাদা, চার নম্বর কি আসছে দাদা, দাদা নেই তাহলে দাদার বাপ, দাদার দাদা হ্যাঁ তার তার ওপরে, তার ওপরে সবগুলি কিন্তু পুরুষের মাধ্যমে কিন্তু পরম্পরা ওপর দিকে যাচ্ছে, ঠিক না, যে সিলসিলা যাচ্ছে, মাঝখানে অন্য কোনো যদি মহিলা ঢুকে পড়ত, যেমন দাদা আছে প্রথম, বাপের পর কি আছে দাদা, বাপের পরে দাদা, দাদার মায়ের বাপ, মাঝখানে যে মহিলা ঢুকে গেল সুতরাং পাবে না, দাদার মা হ্যাঁ আর তার বাপ, দাদার মায়ের বাপ, মাঝখানে যে মহিলা ঢুকে পাবে না, এটা যদি না পায় তো ওপরে গিয়ে যদি ওইরকম হয় তাহলে পাবে না। পাঁচ নম্বর হচ্ছে আল আহমিন আল আবাওয়াইন, সহোদর ভাই, আবাওয়াইন আরবিতে কেন বলা হয়, বাপ মা দুই পক্ষ থেকে ভাই, আপন ভাই যেটা আমরা সহজ ভাষায় বলি সহোদর ভাই, আপন ভাই ও বাপের দিক থেকে ভাই, মায়ের দিক থেকে ভাই, মানে বাপও এক মাও এক, এবার বুঝতে পারছেন, এই জন্য আবাওয়াইন বলা হয়, আবাওয়াইন মানে ওয়ালিদাইন, বাপ মা, দুই বাপ না, এখানে বাপ বলে বাপ মা, প্যারেন্টস মাতা পিতাকে বোঝানো হয়েছে। ছয় নম্বর হচ্ছে আল আহমিন আল আব, বাপের দিক থেকে ভাই, বাপের দিক থেকে ভাই মানে সৎ ভাই, বৈমাতৃয় মা, বৈমাতৃয় মানে মা আলাদা, বাপের দিক থেকে বাপ এক কিন্তু মা ভিন্ন ভিন্ন, তাহলে সৎ ভাই যেটা বলছে, ঠিক না, পাবে। ছয় নম্বর আল আহ মিনাল, সাত নম্বর হচ্ছে আল আহ মিনাল উম, মায়ের দিক থেকে ভাই, তার মানে বই পিতৃ, বাপ দুই কিন্তু মা এক, বাপ দুই কিন্তু মা এক, তো ভাই মৃত, হ্যাঁ জি, বই পিতৃ ভাই মৃত, এই ভাইয়ের ধন সম্পদে বই পিতৃ ভাই ভাগ পাবে, জি, মায়ের দিক থেকে ভাই, কয়টা হলো সাতটা হলো। আট নম্বর ইবনুল আখ মিনাল আবাওয়াইন, আপন ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, সহোদর ভাইয়ের ছেলে মানে ভাতিজা, আপন ভাতিজা, সহজ ভাষায় কি আপন ভাতিজা, ওয়াইনাজালা যতই নিচে নেমে যাক, আপন ভাইয়ের ছেলে না হয় আপন ভাইয়ের ছেলের ছেলে, হ্যাঁ আপন ভাইয়ের ছেলের ছেলের ছেলে নিচে যেতে পারে, যদি থাকে কারো কাছেরটা নেই দূরেরটা আছে তাহলে, আর কাছের থাকলেও দূরটা পাবে না, নিচেরটা পাবে না। নয় নম্বর হচ্ছে ইবনুল আহমিন আল আব, সৎ ভাইয়ের ছেলে, হ্যাঁ সৎ ভাতিজা, তাহলে হইল তাই না, জি। দশ নম্বর হচ্ছে তাহলে ওই বই পিতৃটা আসলো না, বই পিতৃ ভাতিজা আসবে না বাদ ওখান থেকে, কিন্তু এখানে থেমে গেল। দশ নম্বর আল আমিন আল আবাওয়াইন, আপন চাচা, বাপ মা দুই দিক থেকে চাচা মানে সহোদর চাচা, আপনার বাবার মৃত ব্যক্তির বাবার আপন ভাই, ওয়াইন আলাজ যদিও ওপরে চলে যাক না কেন, হ্যাঁ আপন চাচা, জি আপন চাচা নেই হয়তো কিন্তু আপন চাচার বাপ আছে, হ্যাঁ যে তা নিজের দাদা, হ্যাঁ আল আমির আল আবাওয়াইন, আপন চাচার চাচা, এটা যখন দাদা হয়ে গেল তা আপন চাচার চাচা, জি ওয়াইন আলা। এগারো নম্বর আল আমিন আল আব, সৎ চাচা, বাপের দিক থেকে চাচা মানে মায়ের দিক থেকে চাচা নয়, মা ভিন্ন ভিন্ন, সৎ চাচা, এই ক্ষেত্রে ওয়াইন আলা যদি ওপরে চলে যাকে দেখে না, সৎ চাচার চাচা, জি। বারো নম্বর হচ্ছে ইবনুল আমিন আল আবাওয়াইন, চাচার ছেলে, চাচার ছেলেকে
চাচাতো ভাই বা চাচাতো ভাই, হ্যাঁ চাচাতো ভাই, আপন চাচাতো মিনাল আবাইন, বাপ মায় দুই দিকে মানে সহোদর চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। জি হ্যাঁ, ওয়াইন নাজাল্লা যতই নিচে নিয়ে যাবেন, আপন চাচাতো ভাই না, কিন্তু আপন চাচাতো ভাইয়ের ছেলে আছে, আপন চাচাতো ভাইয়ের ছেলের ছেলে আছে। ওয়াইন নাজাল্লা। তেরো নম্বর ইবনুল আম মিনাল আব, সৎ চাচার ছেলে, ওয়াইন নাজাল যদিও নিচে নেমে যায়, যেমন নিচে নেমা যাব বললাম এর আগে। চোদ্দ নম্বর হচ্ছে আজ্জজ, স্বামী, পুরুষ ওয়ারেস না, তো স্বামী ওয়ারেস হবে, কার ওয়ারেস হবে তাহলে মৃত এখানে কে, স্ত্রী। জি হ্যাঁ। পনেরো নম্বর হচ্ছে আল মুতেক, গোলাম কিত দাস স্বাধীনকারী পুরুষ, কিত দাস যে ওয়ালা যে একটা বলেছি ওটা হচ্ছে ধন সম্পদ ভাগ পর একটা কারণ। জি আসবাবুল ইরসের মধ্যে যে তিনটি কারণ উল্লেখ করা গেছে, এই পনেরোটি হয়ে গেল তাহলে। এবার বুঝতে পারছেন এই সতর্কীকরণগুলির মধ্যে কিছু ব্যাখ্যা করে বুঝিয়েছেন, সেগুলি বলবো না, একটা পয়েন্ট আমরা বলবো। তিন নম্বর এখানে যেটা বলেছেন এটা খুব জরুরি, সেটা হচ্ছে এই যে পনেরো জন আছে, এই পনেরো জনের মধ্যে একসাথে কয়জন ভাগ পাবে, সবাই পাবে না, সবাই পাবে না। এই জন্য শুরুতে আমি বলেছি এটা ব্যাখ্যা করতে যে পনেরো জন লাইনে দাঁড়িয়ে আছে পাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু এই লাইনে থেকে পনেরো জন মাত্র তিনজন পাবে। বলছেন এজাজ তামাল ওয়ারে সোনা মিনার রিজালে ওয়ারে সামিনুম সালাসাতুন ফাকাত, পুরুষদের ওয়ারেসরা যখন একত্রিত হবে সবাই গ্যাদারিং করেছে ভাগ নেওয়ার জন্য, মৃত ব্যক্তি আর তার চারিদিকে সবাই আছে, সবাই আছে, যেমন এগুলোর মধ্যে ছেলে আছে, আরে ছেলের ছেলেও আছে, ছেলের ছেলেও আছে, নিচের গুলো আছে, ঠিক আছে, ওপর দিকে বাপ আছে, দাদাও আছে, দাদার বাপ দাদার দাদাও আছে, ঠিক আছে না, চাচাও আছে, চাচা তো ভাইও আছে, বুঝতে পারছেন। জি হ্যাঁ, এইভাবে। তো এই ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন, ছেলেও আছে আর ছেলে ছেলেও আছে, তো দুজনেই পাবে নাকি, কে পাবে, ছেলে আছে তো ছেলে পাবে, ছেলে ছেলে পাবে না, ঠিক না। তাহলে এই পনেরো জনের মধ্যে সিরিয়ালে তো আছে, কিন্তু সিরিয়ালে থেকে যেহেতু তার সামনে মৃত ব্যক্তির ছেলে আছে সেই জন্য সে ছেলের ছেলে হওয়ার কথা পাবে না। বলছে যখন পুরুষদের মধ্য থেকে যারা উত্তরাধিকারী ওয়ারেসিন তারা একত্রিত হবে, একসাথে হবে অনেকেই, ওয়ারেসা মিনহুম সালাসাতুন ফাকাত, তাদের মধ্যে শুধুমাত্র তিনজন ওয়ারেস হবে, শুধুমাত্র তিনজন উত্তরাধিকারী হবে। ওরা কারা, মৃত ব্যক্তির এবং ছেলে, মৃত ব্যক্তির বাপ আর জৌজ, স্বামী, মহিলা মারা গেছে, মহিলার ছেলে আছে আর বাপ আছে, আরো অনেকে আছে আত্মীয় স্বজন, কিন্তু কে কে পাবে, হ্যাঁ ছেলে পাবে, বাপ পাবে আর স্বামী পেয়ে যাবে, এই নিয়ে ধন শেষ হয়ে যাবে। আর আশেপাশের লোকেরা যতই চিৎকার করুক পাবে না, কারণ এরা সবচেয়ে কাছের, এরা আছে। এই অবস্থাতে ফালমাইয়াতুহিন আইজেন অনুসা, তাহলে এখানে মৃত ব্যক্তি হচ্ছে মহিলা, কারণ স্বামীর কথা বলা হয়েছে, তাহলে মৃত একজন মহিলা, তার এক ছেলে, তার ছেলে আছে, বাপ আছে আর স্বামী আছে, এই তিনজন নেবে, আরো আশেপাশে যারা আছে ওরা পাবে না, ওরা লাইনে থাকলো কিন্তু পাচ্ছে না। এখানে আল ওয়ারেসাত মিনান নিসা, নারীদের মধ্য থেকে যারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, ওয়াহুন আশর, তাদের সংখ্যা হচ্ছে দশ। তাহলে এখন আমরা খোলাসা জানলাম যে টোটাল মৃত ব্যক্তি, যে কোনো ব্যক্তি পৃথিবীর মারা যাক না কেন, তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে পনেরো জন পুরুষ আর দশ জন মহিলা, এরাই হচ্ছে ওয়ারেসিন, এরা সবাই সিরিয়ালে থাকবে, এর মধ্য থেকে পুরুষদের পনেরো জন মধ্যে তিনজন পাবে, আর এর মধ্যে থেকে কতজন পাবে বলবে। বলছে ওয়েলেই কা তার্তি বহন না, এই যে দশ জন মহিলা মৃত ব্যক্তির ওয়ারেস হবে তারা কারা, ওদের তর্তিব সিরিয়ালটা শোনো। এক নম্বর আল বিন্ত মেয়ে, মৃত ব্যক্তির মেয়ে। দুই নম্বর বিন্তুল ইবন, ছেলের মেয়ে। জি,
মেয়ের মেয়ে নয়, ছেলের মেয়ে। ওয়াইন নাজাল, যদিও নিচে নেমে যাক তার ছেলে, তার মানে হ্যাঁ ছেলের মেয়ে নয় কিন্তু ছেলের ছেলের মেয়ে। হ্যাঁ বুঝতে পারছেন, ছেলের ছেলের মেয়ে। তিন নম্বর হচ্ছে আল ওম, মা পাবে। চার নম্বরে উম্মুল ওম, মায়ের মা মানে নানি, মায়ের মা নানি। ওয়াইন আলাত বে মাহাজিল এনাস, যদিও ওপরে চলে যায় কিন্তু মহিলা পরম্পরায়, মাঝখানে কোনো পুরুষ না ঢুকে। অর্থাৎ মায়ের মা নানিও পাবে মৃত ব্যক্তির ধন সম্পদ ভাগ, তারপরে নানির নানির নেই, নানির নেই তখন নানির মা পাবে, যদি নানির মা থাকে, নানির হ্যাঁ নানির নানি, নানির দাদি ওপর, কিন্তু মহিলাই পড়ছে, পুরুষ মাঝখানে কেউ ঢুকছে না পাবে। পাঁচ নম্বর উম্মুল আব, বাপের মা মানে দাদি পাবে। ওয়াইন আলাত বে মাহাজিল এনাস, যদিও ওপরে চলে যাক ওই মহিলা, বে মাহাজিল এনাস মহিলা পরম্পরায়, সবগুলি যেন মহিলা হয় পর দিকে, তাহলে বাপের মা দাদি পাবে, দাদি নেই কিন্তু দাদির দাদির মা আছে পাবে। তারপরে দাদির বাপের মা যদি হয়, মাঝখানে পুরুষ ঢুকে আলো পাবে না, জি দাদির মায়ের মা পাবে, দাদির মায়ের মায়ের মা পাবে ওপর দিয়ে যান আপনি। অথবা বাপের মা, বাপের মা দাদি পাবে। ওয়াইন আলা, যদিও ওই বাপ ওপরে চলে লাগবে মাহজিদ যোগ শুধু পুরুষ দিয়ে, এটা আর একটা অবস্থা, সেটা হচ্ছে কেমন, বাপের মা হইল দাদি, এখন এই যে বাপের পরম্পরাটা ওপর দিকে যাচ্ছে শুধু পুরুষ দিয়ে, বাপের বাপের মা মানে দাদার মা, হ্যাঁ দাদার বাপের মা পুরুষ দিয়ে যাচ্ছে শুধু, মাটা শুধু মহিলা ওপরে, আর বাকিগুলো সব পুরুষ দিয়ে ওপরে যাচ্ছে, পাবে কিন্তু ভাগ পাবে, জি। ছয় নম্বর হচ্ছে আল উখত মিনাল আবাওয়াইন, সহোদর বোন, আপন বাপ মা দুই দিক থেকে যে বোন হয় তার মানে আপন বোন। সাত নম্বর হচ্ছে আল উখত মিনাল আব, বৈমাত্রীয় সৎ বোন, সৎ বোন পাবে, ভাগ পাবে। আট নম্বর হচ্ছে আল উখত মিনাল উম, বই পিতৃয় বোন, জি মা এক কিন্তু বাপ ভিন্ন ভিন্ন পাবে। নয় নম্বর হচ্ছে মহিলা যে পাবে, সে হচ্ছে আজাউজা, স্ত্রী, স্ত্রী। দশ নম্বর মহিলা হচ্ছে আল মোতেকা, এমন মহিলা যে কোনো দাস দাসীকে স্বাধীন করেছে, তো ওই দাস দাসীর ধন সম্পদ ভাগ পাবে কে, এই স্বাধীনকারিণী মহিলা। হয়ে গেল দশ জন, জি হ্যাঁ। এই সতর্কীকরণ গুলির মধ্যে দু তিনটি বিষয় এখানে বলি, এই যে দশজন আছে এই দশজন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, চেয়ে আছে যে আমরা পাব, চাতক পাখির মতো সবাই পাবে, যে না সবাই পাবে না, বলছে এজাজতামা জামিউন নিসাই আল ওয়ারিসাত, ওয়ারিসাত মিনহুন্না খামসুন ফাকাত, বলছে এই দশজন মহিলা সবাই যদি একত্রিত হয়ে যায়, সবাই বেঁচে আছে, মৃত ব্যক্তি যখন এন্তেকাল হচ্ছে ওই ওই ব্যক্তির, তখন তার চারপাশে এই দশ জন মহিলা বা দশ রকমের মহিলা সব গ্যাদারিং করে আছে, সবাই বেঁচে আছে, এই দশ জনের মধ্যে কয়জন পাবে, বলছেন মাত্র পাঁচজন পাবে, শুধুমাত্র পাঁচ, ওয়ারেসাত মেন হন না খামসুন ফাকাত, শুধুমাত্র পাঁচজন পাবে দশ জনের মধ্যে, তারা কার অহন্না আল বিন্তু, মৃত ব্যক্তির মেয়ে পাবে, বিন্তুল ইবনে, আর ছেলের মেয়ে, ছেলের মেয়ে পাবে, অল ওম মা পাবে, অল উখতুস শাকিক আপন বোন পাবে, স্ত্রী পাবে। এই অবস্থাতে যখন স্ত্রী বলা হয়েছে তাহলে মৃত ব্যক্তি কে এখানে, পুরুষ, তাহলে মৃত তাহলে পুরুষ, জি হ্যাঁ। মেয়ে পাবে আর ছেলের মেয়ে পাবে, একজন কোন পুরুষ লোক মারা গেল, মৃত ব্যক্তি ধরেন, আর তার এক মেয়ে আছে, কত পাবে, অর্ধেক, আর একটা ছেলের মেয়ে আছে, দুই মেয়ে থাকলে পেত না, কিন্তু এক মেয়ে আছে অর্ধেক নিল, দুই মেয়ে হলো কত নিত, দুই তৃতীয় অংশ নিত, ঠিক আছে, দুই তৃতীয়
অংশ নিত। সেই জন্য দুই মেয়ে যখন দুই তৃতীয় অংশ নিত, এই মশলাগুলি আসবে সামনে, শুধু একটু আপনাদের ব্রেনটা যাতে খুলে। এই যে ছেলের মেয়ে, যদিও দূরে, একটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে ছেলের মেয়ে, ছেলের মেয়ে তার মানে ছেলের ঘরের নাতিন। হ্যাঁ, আমাদের দেশে আমরা বলি গোপালগঞ্জের ভাষা পতিন, পতিন আছে। তো দুই মেয়ে থাকলে কত নিত? দুই তৃতীয় অংশ। এক মেয়ে আছে, অর্ধেক নিল, তাহলে দুই মেয়ে হইলে যখন দুই তৃতীয় অংশ নিত, তো আরেকটা অংশ থেকে যাচ্ছে দুই মেয়ে সমান জুটাইতে, ওইটুকু কে পাবে? এই ছেলের মেয়ে পাবে, এই ছেলের মেয়ে নাতিনটা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাকমিলা তানলিসুলসাইন বলেছেন, এতটা পাবে যা দিয়ে দুই তৃতীয় অংশ হয়ে যাবে, অর্থাৎ মেয়ে অর্ধেক প্লাস একের ছয় ভগ্নাংশ যখন হিসাব জুড়বেন তখন দুই তৃতীয় অংশ হয়ে যাবে, ছয় ভাগের এক ভাগ পাবে এই ছেলের মেয়ে। তাহলে আগে আমরা একটা জানলাম যে পনেরো জন পুরুষের মধ্যে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন পনেরো জন পুরুষের মধ্যে সবাই যদি জমা হয় কতজন পাবে? তিনজন। আর যদি মহিলা এই দশ জন সবাই জমা হয় তাহলে কতজন পাবে? পাঁচজন পাবে। আত্মীয় স্বজন মধ্যে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনে কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে, শুধু মহিলা নেই শুধু পুরুষ নেই, মিক্সচার আছে, তখন কি হবে? এটা আর একটা অবস্থা শোনেন, বলছে এজাজ তামা জামিউর রিজাল ওয়ান নিসা মিনাল ওয়ারাসাতি ওয়ারিসা মিনহুম খামসাতুন ফাকাত, যখন সমস্ত পুরুষ আর সমস্ত নারী যারা ওয়ারেসিন, পনেরো আর দশ পঁচিশ জনের কথা যে বলা হইল সবাই আছে, মৃত ব্যক্তির পঁচিশ জন আত্মীয় যাদের কথা বলা হলো নারী পুরুষ সবাই বেঁচে আছে এমআইএতের ইন্তেকালের সময়, এই পঁচিশ জনের মধ্যে টোটাল কতজন পাবে? বলছে মাত্র পাঁচজন পাবে, ওয়ারেসা মিনহুম খামসাতুন ফাকাত, শুধু পাঁচজন পাবে। তারা কারা? আবাওয়ান, বাপ মা পাবে, বাপও পাবে মাও পাবে, ওয়াল ওয়ালাদান আল ইবনু আল বিন্ত, ছেলে মেয়ে উভয় পাবে, মৃত ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে, পাবে না পাবে না? লিজাকারে মিসাল হাসান হোসেন, ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ে সন্তানের তুলনায়, তাই না? জি। আবু আহাদুজ্জাউজাইন, আজ্জাউজ আউজ্জাউজ, আর স্বামী স্ত্রীর মধ্যে একজন, স্বামী স্ত্রীর মধ্যে একজন, তাহলে কয়জন হলো? পাঁচজন হলো, পাঁচজন। ওইদিকে মা বাপ হয়ে গেল আর ছেলে মেয়ে হয়ে গেল আর স্বামী অথবা স্ত্রী। সাত নম্বরে বলছেন আইয়ু ফারদিন যাকারান কানা আও উনসা লাম ইউজকার ফি কায়মাতাই রিজাল ওয়ান নিসা লা ইয়াকুন ওয়ারিসান বিফারদিন ওয়ালা তাসি, এই যে পনেরো আর দশ পঁচিশটা বলা হইল, পনেরো জন পুরুষ আর দশ জন মহিলা, এই পঁচিশ জনের লিস্টের মধ্যে কোনো আত্মীয় যদি না পড়ে তাহলে সে কোনো অবস্থাতেই ওয়ারিস হতে পারবে না মৃত ব্যক্তির, না ফার্দ হিসাবে যে আল্লাহ ওর জন্য ভাগ নির্ধারিত করেছেন, আর না আসাবা হিসাবে, কোনো মতেই পাবে না, কোনো মতেই পাবে না। সুন্দর কথা একটা জেনে নিলাম আমরা, তাহলে এই পঁচিশটা মুখস্থ করতে আপনাদেরকে, দেখা যাক আগামী সপ্তাহে আপনাদের দৌড় একটু। জি হ্যাঁ, এখানে আজকের আলোচনা শেষ। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا إله الكون يا المولى العظيم يا كريمان